তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমাদের এখানে তো দেখো দানার প্রভাব, দানা বেঁধেছে কালকে দুপুর থেকেই, বৃষ্টি হচ্ছে, ঝোড়ো ঝোড়ো হাওয়া মাঝে মধ্যে, তো বেশ একটা ঠান্ডা ঠান্ডা আমেজ পরিবেশ তৈরি হয়ে গেছে। তো দানার প্রভাব আমাদেরকে শুরু হয়ে গেছে, এখনও বৃষ্টি পড়ছে, হয়তো ক্যামেরায় অতটা ধরছে না কিন্তু বৃষ্টি পড়ছে, একদম ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে। আর দেখো সেখানে ডাক পাখিরা ঘুরতেছে বানার উপর দিয়ে, কত সুন্দর দেখবে, গাছের পাতায় সব জল, বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এ বেশ ঠান্ডা ঠান্ডা, বেশ ভালো সুন্দর লাগছে। রাত তো আমি পাখাই চালাইনি, আর আজকে হলো বৃহস্পতিবার, গাছে ফুল আছে, তুলতে হবে দেখো। আর এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল ওই 6:10, দেখো গাছে একদম ফুলে ভরা সব, এখনো ফুল তোলা হয়নি, বৃষ্টি পড়ছে টিপটপ করে, ওই জন্য গাছের পাতায় জল, ফুলে জল, বেশ ভালো সুন্দর। দেখো কত সুন্দর লাগছে, বৃষ্টি হচ্ছে না ঝিরিঝিরি করে। আর এখন জানো তো আমাদের গাছে আবার নতুন করে ইয়ে হচ্ছে, চালকুমড়োর জালি ধরছে, দুটো চালকুমড়োর জালি ধরেছে। আর এই চালকুমড়ো গাছটা তো ইয়ে গাছে উঠে গেছে, এটা কী গাছ জানো, গন্ধরাজ ফুলের গাছের মধ্যে উঠে গেছে দেখো। আর ওই পুকুরের পাশ দিয়ে এরকম নিয়ে এই যে চালকুমড়ো গাছ এরকম গেছে, এর মধ্যেই দুটো ধরেছে, সেই সেই মাথায় একটা ধরেছে আর এই মাথায় একটা ধরেছে, দেখা যাক যদি হয় তো ভালোই হবে, সেখানে ধরে আছে, ওই দিক থেকে গেলে ভালো দেখা যাবে। তুমি কি করছো, ছ্যাদলা হয়ে গেছে নাকি? ছ্যাদলা হয়েছে, তারপর ব্লিচিং পাউডার আছে কিন্তু আনা, ওই ইটগুলো ছ্যাদলা হয়ে যাচ্ছে টিপটিপানি জলে, তবু এখন এই ঘন্টা দুয়েক বৃষ্টিটা একটু বন্ধ আছে, খালি হাওয়া চলছে, যা হাওয়া চলছে বললু আর সব গাছপালা চুপ করে দাঁড়িয়ে গেছে, খালি হাওয়া চলছে। আর এখন এই এ দেখো দেখো দু ঘন্টার মতো বন্ধ আছে, এইরকম মেঘলাই হয়ে আছে, দেখো মেঘে একদম ঢেকে গেছে কালো মেঘে, কিন্তু বৃষ্টিটা হয়নি, হাওয়া চলছে, যাই হোক এরকম বেশ একদম চুপচাপ একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালো লাগছে। মেঘ দেখো কিভাবে উড়ে যাচ্ছে, কালো মেঘে ছেয়ে গেছে আকাশটা, কি সুন্দর ফিঙে পাখি, সে একটা কবিতা যেন ফিঙে গাছে গাছে নাচে, চাতক বাড়ি যাচ্ছে রে, সেই ফিঙে পাখি এটা। কাঠি নিয়ে রেডি হয়ে গেছি, আর দেখিয়ে দিই তোমাদের এখানে কি আছে। ও বাবা, ও কি বড়টা পালে খুলতে না খুলতে, এই দেখো এখানে আছে মুরগির মাংস, এটা ওই 650 এরকম আছে, 650 গ্রামের মতো মাংস আছে, মতো কি 650। আর এবার ওইটাই ধুয়ে এখন পরিষ্কার করে নেবো, এটা রান্না করব, তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর কি বলবো, বাইরে তো দুর্যোগ শুরু হয়ে গেছে, আমাদের এখানে জানো তো পঞ্চায়েত, আমাদের এটা পঞ্চায়েত এলাকা, এবার পঞ্চায়েতে হেঁকে গেল যে বিশেষ করে ওই আমাদের তো পাড়ার মধ্যে ধরো গাছপালা এসব, যে যাতে ইলেকট্রিক তারে যেন আমরা হাত না দিই, কোথাও যদি তার আরে ছিঁড়ে থাকে। আমি চলো মাংসটা ধুয়ে নিয়ে আসি। তো দেখো বন্ধু, আমার কাছে আছে ফুলকপি আর ধনে পাতা, এই ফুলকপি দিয়ে আজকে করবো একটু চিংড়ি মাছ আছে, ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর ফুলকপিটা বেশি বড় নয়, এখন তো এরকমই উঠছে মানে ছোট ছোট, তো এইটা দিয়ে একটু আলু দিয়ে রান্না করব, দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর জানো তো আমাদের এখানে মাইকে হেঁকে গেল, কালকেই হেঁকে গেছে, তোমাদেরকে সেটা বলা হয়নি, যে বলেছে যে অযথা বাইরে বেরোতে না, মানে গাছের ডালপালা ভেঙে পড়বে এই দানার প্রভাবে,
তারপরে ইলেকট্রিকের তার, আমাদের যেহেতু পঞ্চায়েত এলাকা একদম, তো কি বলবো, সে গাছপালা রাস্তায় ঝুঁকে থাকে, ও কাটেও না কিছু না, সব বাঁশবাগান আরে সব আছে রাস্তার উপরে, সব গাছপালা মানুষের রাস্তার ধারে ধারে, যেরম হয় গ্রামের পরিবেশগুলো। তো বলেছে যে কারেন্টের তার টার তো ছিঁড়বে, এর জন্য অযথা বাইরে বেরোতে না। আর এখনো পর্যন্ত ঝোড়ো হাওয়া চলছে, দমকা হাওয়া আসছে, কিন্তু কারেন্ট আছে, যতক্ষণ পারবো মানে ভিডিও দেওয়ার চেষ্টা করব, তারপর জানি না কি হবে, বলছে তো বিশাল হবে ঝড় বৃষ্টিটা, তো দেখা যাক কিরকম কি হয়। মানে কি বলবো, যদি কারেন্ট থাকে তাহলে ভিডিও করব, ভিডিও দেব, এই হচ্ছে কথা। তো দেখা যাক, তো চলো এখন আমি রান্না করব, জোগাড়টা করে নিই। দেখো এখানে জলের মধ্যে পেঁয়াজ ছাড়িয়ে দিয়ে দিয়েছি, আর টমেটো কাঁচা লঙ্কা সব ভালো করে ধুয়ে নিয়েছি, এগুলোকে এবার কুচিয়ে রান্নার জন্য রেডি করে নেবো। আর দেখো এখানে আছে আদা রসুন, এবার ছাড়িয়ে বেটে নিয়ে আসবো। চলো দেখো, তোমাদের সঙ্গে কথা কইতে কইতে না আনাজ কেটে নিয়েছি, এখন আনাজগুলোকে ধুয়ে তুলে নিই। এই যে পেঁয়াজ, এখন পেঁয়াজ কপিটাকে জলে দিয়ে রেখেছি। এই দেখো আলুও কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা ছিঁড়বো, সব একসঙ্গে জলে দিয়ে রেখেছি। এই যে কাঁচা লঙ্কা ছিঁড়বো, পেঁয়াজ কুচুবো, আর টমেটো কাটবো, আর আদা রসুনও কি বলে ছাড়িয়ে টুকরো করে নিয়েছি, এবার বেটে নিয়ে আসবো। তো আগে পেঁয়াজটাকে কুটিয়ে নিই, কুচিয়ে নিই। সব জোগাড়টা হয়ে থাকলে না রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, রান্না তো মেন হচ্ছে ধরো জোগাড়, জোগাড় যদি থাকে তাড়াতাড়ি কাজ হবে, আর না তো রান্না করতে বসে এটা এখনো হয়নি, ওটা এখনো হয়নি, যারা রান্না জানা সে আধা খাঁজরা হয়েই থাকে। পেঁয়াজ কোচানো হয়ে গেল, কাঁচা লঙ্কা চিরে নেব, চারটে কাঁচা লঙ্কা দেবো এই ফুলকপির তরকারিটা, এই ফুলকপির তরকারিটা করি। টমেটো কেটে নিচ্ছি, চারদিকটা একদম যেন নিস্তব্ধ হয়ে আছে, নিঃসুতি। ব্যাস দেখতে দেখতে টমেটো কাটা হয়ে গেল তোমাদের সঙ্গে গল্প করতে করতে, এখন আদা রসুন বাটতে চলে এসেছি। আর বেশ খানিকটাই দুটো তরকারির আদা রসুন একসঙ্গে বেটে নেবো, কেন কি মুরগির মাংস হবে, তারপর চিংড়ি মাছ হবে ফুলকপি দিয়ে, ওই জন্য ওই দুটো তরকারির মশলা একসঙ্গে করে নিচ্ছি। আর দেখো এখন আদা রসুন খানা বাটা হয়ে গেল, দেখো ফুলকপিটা এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, আর এখন জল বসিয়ে দিয়েছি। এই যে ফুলকপিটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভাপিয়ে নেব, এই ডাঁটাগুলোও দিয়ে দিয়েছি, আমার এগুলো খেতে খুব ভালো লাগে ওই জন্য দিয়ে দিয়েছি, সেই মধ্যেখানে কেমন একটা ইয়ে থাকে ওগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। দেখো ফুলকপিটা এখন ভাপানো হয়ে গেছে, আর জল ছড়িয়ে নেব। ফুলকপিটা রান্না করার জন্য এখানে সব জোগাড় করে নিয়েছি, দেখো এখানে আছে পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা ছেঁড়া, টমেটো কুচানো, আলু টুকরো করে কাটা, আর এখানে আছে ধুয়ে রাখা পরিষ্কার চিংড়ি মাছ, এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দেব লবণ, দিয়ে মাখিয়ে নেবো, দিয়ে এই চিংড়ি মাছ দিয়ে ফুলকপিটা রান্না করব। দেখো এখানে ফুলকপিটা ভাপিয়ে চুবড়িতে জল ঝরাতে দিয়ে দিয়েছি, আর এখানে কড়াই দিয়ে দিয়েছি সরিষার তেল, তেল গরম হয়ে গেছে, এখন ফুলকপিটা দেখো এখন কপিটা ভাজা হয়ে গেছে, আর তুলে নেব। ওই তেলে এখন তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো কেটে রাখো, এখন পেঁয়াজ ছাড়া ভাজা হয়ে গেছে লঙ্কার সঙ্গে, আর দিলাম ভেজে করা আলু, আলু ভেজে নেবো,
এখন দিয়ে দেব টমেটো কুচো আর দিয়ে দেব আদা রসুন বাটা দেব কাঁচা লবণ হলুদ মাখানো চিংড়ি চিংড়ি ভাজবো না চিংড়ি কাঁচা দিয়ে করলে বেশি টেস্ট হবে ওই জন্য কাঁচা দিয়ে দিলাম ভাজলেই সব শক্ত হয়ে যাবে এখন দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দেব হলুদের গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ দিয়ে এখন কষাবো সব মশলাপাতি দিয়ে দিয়েছি এবার শুধু কষাবো এখন মশলার সঙ্গে কষাচ্ছি এবার দেখো কলায় লেগে যাচ্ছে তো দিয়ে দেবো এবার জল না তো কটা একটু হয়ে যাবে এখন দিয়ে দেবো এই ভেজে রাখা ফুলকপি দেখো এখন আলু ফুলকপি সব সিদ্ধ হয়ে গেছে এরকম আলু সিদ্ধ হয়ে গেছে আর ফুলকপিটা আগে থেকে ভাপিয়ে নেওয়া ছিল তো এখন সমস্ত কিছু আনাজ সিদ্ধ হয়ে গেছে আর ফুলকপিটা দেখো এখন এরকম গামাখা গামাখা রান্না করেছি এখন দিয়ে দেবো ওপর থেকে এই যে ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো দিয়ে ফুলকপি চিংড়ি রান্না হয়ে গেল এটা খেতে হেবি সুন্দর হয়েছে টেস্ট করে দেখা হয়ে গেছে তো অবশ্যই এইভাবে বানিয়ে খাবে ফুলকপি চিংড়ি খুব ভালো লাগবে এখন অবশ্য ফুলকপির অনেক দাম এই একটুকু ছোট্ট কপি 50 টাকা দাম নিয়েছে ওই যে আমার ছেলে খেতে ইচ্ছা করেছে ওই জন্য নিয়ে এসেছে তো চলো রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে দেবো দেখো এখানে মুরগির মাংসটা দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর চুবড়িতে রেখে দিয়েছি জলটা ঝরে যাওয়ার জন্য আর মাংসটা রান্না করার জন্য দেখো জোগাড় করে নিয়েছি এখানে আছে পেঁয়াজ কুচো কাঁচা লঙ্কা চেরা টমেটো কুচো আর তেজপাতা তো চলো তেল গরম হয়ে গেছে আগে তেজপাতাটা তেলের উপর দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা এখন ভাজি আজকের মুরগি মাংসটার মধ্যে আলু দেবো না এমনি কষা রান্না করবো ওই জন্য আলু দিচ্ছি না শুধু কষা সব রকম করে এই তো খেতে হবে খালি আলু দিয়ে ঝোল খেতে হবে কি রে বল আমার ছেলে তো খালি আলু এর পাশে দাঁড়িয়ে আছে আজকে আলু দেবে না আজকে আলু দেবে না বলছি না আজকে আলু আমি এমনি করবো কষা করবো কষা খাবি ও কষা খায় আর কষাটা খেতে কী হয়েছে বলো পেঁয়াজটাকে ভেজে নিই আর দেখো এখন পেঁয়াজটা এরকম ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব এই যে কেটে রাখা টমেটো আর শিলে বাটা আদা রসুন খাওয়াটা এদিকে এলে না এখানে ক্যামেরায় বাক্সটা পড়ে গেছে কিন্তু কলটা হওয়া চালাচ্ছে তো এখন দিয়ে দেব এই যে ধুয়ে রাখা পরিষ্কার জল ঝরানো মুরগির মাংস এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এটা হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ দিয়ে এখন কষাবো শুধু এরকম জমেছে জমেছে করে একদম দমদার কষানো হচ্ছে মানে যেটা যে কষাই খাওয়া হবে সব মশলাপাতি দিয়ে দিয়েছি এখন শুধু কষাবো দেখো এরকম কষাচ্ছি আর এরকম না কলায় এরকম লেগে লেগে যাচ্ছে ওই জন্য যাতে না পুড়ে যায় তার জন্য খুব সামান্য একটু জল দেবো দিয়ে এইভাবে অল্প অল্প জল দিয়ে আর কষাবো মানে কষানোটাও হবে চলাতে লাগবেও না
আর মাংসটা ঠিক এরকম গ্রেভি রেখেছি আর এখন দিয়ে দিচ্ছি উপর থেকে গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব বাস্পটা যাই কি বলে হাওয়াটা যখনই এদিকে দিচ্ছে আর ওই ওই মানে কি বলবো ক্যামেরায় বাস্প ধরে দিচ্ছে দিয়ে এখন মাংসটা রান্না হয়ে গেছে এখন নামিয়ে দেবো আর দেখো আজকে রান্না করেছি এখানে আছি ফুলকপি দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি আর এখানে করেছি চিকেন কষা আর দেখো এখন আমাদের বাবা খেতে বসে গেছে মাথা হেড করে খাচ্ছে এখানে নিয়েছে ফুলকপি চিংড়ি আর এখানে নিয়েছে চিকেন কষা দিয়ে ভাত খাচ্ছে কি গো কেমন খাওয়া দাওয়া হচ্ছে ভালো লাগছে না নাকি ভালো লাগছে ঠিকই আছে গো ভালো আছে ও হেভি লজ্জা পায় দাদুকে লোক মাথা হেড করে খায় খেয়ে নাও ঠিক আছে কপি দিয়ে খাওয়া হয়ে গেছে এখন চিকেন কষা দিয়ে খাচ্ছ চিকেনটা কেমন টেস্ট হয়েছে ভালো হয়েছে খেয়ে নাও না না তো খাও না